তো হাই গাইস, আমি এখন চান করে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে লাস্ট মঙ্গলবার বজরংবলীর পুজো, সেই জন্য আজকে বড় করে পুজোটা হবে মন্দিরে। ভাই আমি আর মা বেরোচ্ছি এখন। আমার বন্ধুরা, আমার দেখতেই পাচ্ছ আমার মা পুরো রেডি হয়ে গেছে, লাল শাড়ি পরেছে, কেন বজরংবলীর পুজো বলে কথা, মাও পুরো চান টান করে রেডি। তো আমার এখন যাচ্ছি তাদের পুজো করতে, ভাইকে দেখাচ্ছি না, কারণ ভাই এখন পুরো ল্যাংটোপোদে ঘুরছে, ওকে এখনো জামা প্যান্ট পরানো হয়নি, ওকে পরিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ভাই পুরো রেডি হয়ে গেছে, তার সাথে সাথে দেখো পায়ে আলতা পড়েছে। এই দেখো, মা আলতা পড়ছিল, একেও পরিয়ে দিয়েছে। ভাই বলো হাই হাই। বুঝলি বাবা রে, দাঁড়িয়ে যা, বাবা এখন গেছে প্রসাদ আনতে, প্রসাদ প্রসাদ, আর প্রসাদটা নিয়ে আসো, তারপর তো যাবো মন্দিরে। হ্যাঁ, তোর কোড়ার কোটবার কেউ বুঝতে পারছে না, ও এখন চেল্লাচ্ছে, কারণ চ বাইরে চ ঘুরতে। আরে যাবো, দাঁড়া একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা, বাবা প্রসাদ নিয়ে আসুন, তারপর যাবো। হ্যাঁ ভাই, আর আমি এখানে বসে রয়েছি, এই দেখো দিদি, আমার দুজন এখানে বসে রয়েছি, মায়ের পুজো হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে যাবো। কেন কি, আমি তো সকালে পুজো হয়ে গেছে, বেকার এখানে দাঁড়িয়ে কি করবো, অত ভিড়। বাপরে দেখো, তোমায় দেখাচ্ছি, হেভি ভিড় দেখতেই পারছো। আমার সাথে একটা এমসি স্ট্যান্ড এসছে, এই দেখো এমসি স্ট্যান্ডের খুব বড় ভক্ত, ওর মতোই দাড়ি কাটিছে, ওর মতোই চুল, দেখতেই পারছো চুলটা একটু বড় হবে। যাই হোক, ও এখন এসছে এমসি স্ট্যান্ড, এখন বজরংবলীতে পুজো করতে।